দৈনিক মাত্র 200 থেকে 300 টাকা জমা করলে একসময় ঢাকা শহরে একটি করে ফ্ল্যাট বা জমি দেওয়া হবে, এমন স্বপ্ন দেখিয়ে প্রতারণা করে আসছিল রাজধানীর মিরপুর শাহ আলী এলাকার শিবপুর ক্ষুদ্র ঋণদান কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড নামের একটি ভুয়া প্রতিষ্ঠান। র‍্যাব চার ওই চক্রের 3 জনকে আটক করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন ওই প্রতিষ্ঠানের সভাপতি ফয়জুল্লাহ এবং 2 নারী সহযোগী আফরিন আক্তার ও মুসাম্মদ তাসলিমা বেগম। গতকাল মঙ্গলবার দুপুরে কাউরান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে র‍্যাব চারের অধিনায়ক ডিআইজি মোজাম্মেল হক এই তথ্য জানান। মোজাম্মেল হক জানান, মিরপুর এলাকার কিছু ভুক্তভোগী অভিযোগের প্রেক্ষিতে গত সোমবার ও গত মঙ্গলবার র‍্যাব চারের একটি দল রাজধানীর শাহ আলী মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সে অভিযান চালায়। এই সময় প্রতারণার দায়ে শিবপুর ক্ষুদ্র ঋণদান কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের সভাপতি সহ 3 জনকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব জানায়, মাঠ পর্যায়ে কর্মীদের মাধ্যমে বস্তি এলাকার প্রতিবন্ধী ভিক্ষুক, সেলুনের কর্মচারী, ফুটপাতের দোকানদার, গৃহকর্মী ও নিম্ন আয়ের মানুষকে ঋণের লোভ দেখিয়ে সঞ্চয়ের নামে ডিপিএস করতে উদ্বুদ্ধ করতেন তারা। এই কাজ করানো হতো মাঠ পর্যায়ের কর্মীদের দিয়ে। মাঠ পর্যায়ের কর্মীরা ভুক্তভোগীদের প্রলুব্ধ করে এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করে নানা কৌশলে অফিস কার্যালয়ে নিয়ে যেতেন। এভাবে প্রতিদিন আনুমানিক 250 জন গ্রাহকের কাছ থেকে সঞ্চয় গ্রহণ করতেন তারা।